নমস্কার বন্ধুরা মিক্সড পিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত হামনেল আর ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে আমি মোছার একটি ইউনিক রেসিপি বানাতে চলেছি এর আগে আমার চ্যানেলে মোছার কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর আজকের রেসিপিটিও যে আমি বানাবো সেটি কিন্তু একটু এর মধ্যে নতুনত্ব আছে তো আজকে আমি বানাতে চলেছি মোছার পাতুরি এই রেসিপিটি কিন্তু খুব একটা ঝামেলার নয় মোটামুটি বেশ কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যায় তো দেখুন এর জন্য প্রথমে মোছাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এই মোছাটা একদমই টাটকা কারণ আমার গাছের মোছা আর এই মোছাটাকে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিলাম তারপরে যে ফুলগুলো আছে সেই ফুলগুলোকে বের করে নিচ্ছি আর মোছার যে দুটো অংশ ফেলে দিতে হয় সেগুলো আপনাদের দেখালাম ওই অংশ দুটো ফেলে দিয়ে লবণ জলে কিন্তু মোছাটাকে ভিজিয়ে দিতে হবে নইলে মোছা কিন্তু কালো হয়ে যায় তো আমি লবণ জলে ভিজিয়ে দিচ্ছি এরকমভাবে প্রত্যেকটা মোছাকে ছাড়িয়ে নিলাম আর এদিকে যে নরম অংশটা ভেতরের সেই নরম অংশটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি যেহেতু আমি পাতুরি বানাবো এখানে কিন্তু খুব একটা কুচি করে না কাটলেও চলবে যে অংশটা আমি ছাড়িয়ে নিলাম প্রথমে সেই অংশটা কিন্তু আমি কাটছি না শুধুমাত্র এই যে ভেতরের যে অংশটা এই অংশটাকে কুচি করে কেটে নিলাম কুচি করে কাটলে কি হবে মিক্সির মধ্যে দিতে বা বাটতে একটু সুবিধা হবে এবার মোচাটাকে লবণ আর একটু হলুদ দিয়ে আমি একটু ভাপিয়ে নিলাম দিয়ে ছাঁকনি দিয়ে জল ঝেড়ে নিচ্ছি এবার একটা মশলা তৈরি করে নেব মশলার মধ্যে নিচ্ছি সাদা সর্ষে কালো সর্ষে বড়ো চামচের এক চামচ আর পোস্ত নিচ্ছি এক চামচ বড় চামচের আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এদিকে নারকেলটাও আমি মিক্সির মধ্যেই কিন্তু গ্রেট করে নেব। আপনারা চাইলে নারকেল কোড়া দিয়ে বা কুরুনি দিয়ে আপনারা গ্রেড করে নিতে পারেন তাছাড়া নারকেলটা কিন্তু বেটেও দিতে পারেন এবার মোছাটাকে যে সেদ্ধ করলাম সেটাকে জল ঝরিয়ে রেখেছিলাম আর সেটাকেই ঠান্ডা করে কিন্তু মিক্সিতে আমি দিচ্ছি ঠান্ডা করে অবশ্যই দেবেন নইলে মিক্সি কিন্তু খারাপ হয়ে যেতে পারে মোছাটাকে পেস্ট করে নিলাম এবার একটা বাটির মধ্যে ওই মোছার পেস্ট আমি দিয়ে দিচ্ছি এবার একে একে উপকরণ মিশাব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এর ওপর দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া মোচা বা থোড়ে নারকেল দিলে তার স্বাদ কিন্তু হয় অপূর্ব কারণ নিরামিষ রেসিপিতে নারকেলটা কিন্তু খুব ভালো যায়। এবার দিয়ে দিচ্ছি এখানে ড্রাই রোস্ট করা চিনে বাদাম চিনে বাদামটাকে আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়েছি তারপর খোসাটা ছাড়িয়ে একটু মিক্সিতে গ্রেড করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি চিনি মোচাতে বা থরে অবশ্যই কিন্তু একটু চিনি ব্যবহার করতে হবে নইলে কিন্তু টেস্ট আসবে না এবার এই উপকরণগুলোকে মেশাবো আর এর মধ্যে যেটা পাতুরির মেইন উপকরণ সে হচ্ছে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ছাড়া কিন্তু পাতুরি অসম্ভব তাই অবশ্যই কাঁচা সর্ষের তেল পাতুরিতে কিন্তু ব্যবহার করতে হবে এবার দেখুন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কিন্তু সমস্ত যে উপকরণগুলো আমি দিয়েছিলাম সেই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে এটাকে আমি এক সাইড করে রেখে দেবো আর এদিকে আমি কলাপাতা নিয়েছি কলা পাতাটাকে খুব পরিষ্কার করে কেটে সাইজ করে নিয়েছি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে গ্যাস ওভেনের মধ্যে এটাকে আমি একটু সেঁকে নিচ্ছি এটা আপনারা তাওয়াতেও সেঁকতে পারেন কাপড়ের টুকরো দিয়ে চেপে চেপে সেঁকে নিতে পারেন আমি এখানে গ্যাস ওভেনে সোজাসুজি দিয়ে দিলাম দিয়ে সেঁকে নিলাম সেঁকে নিলে কি হবে পাতুরির যে মোড়ার সময় তখন কিন্তু কলা পাতাটা ভেঙে যাবে না এবার দেখুন যেটা আমি রেডি করে রেখেছিলাম পাতুরিটা সেটাকে আমি কলা পাতার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চারদিকটা সমান করে নিচ্ছে চামচ দিয়ে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর দু চার ফোঁটা একটু কাঁচা সরষের তেল উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবার এই কলা পাতাটাকে ভালোভাবে মুড়ে নিতে হবে এরকম চার ভাঁজ করে আমি মুড়ে নিচ্ছি দিয়ে একটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে যাতে কলাপাতাটা খুলে না যায় দেখুন এইভাবে চার ভাঁজ করে দিলাম করে এবার সুতো দিয়ে কিন্তু এটাকে বেঁধে দেব মোচার এই রেসিপিটি কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন এবং ভীষণ ভালো কিন্তু খেতে হয় আর বুঝতেই পাচ্ছেন যে উপকরণগুলো পড়েছে তাতে মোচার স্বাদ কিন্তু অনেকাংশেই আরও বাড়িয়ে দেবে কারণ নারকেল কোড়া ড্রাই রোস্ট বাদাম এগুলো কিন্তু মোচার স্বাদকে অনেকটাই বাড়িয়ে দেয় তাছাড়া পাতুরিতে আমরা তো পোস্ত সর্ষে দিয়েই থাকি দেখুন এইভাবে কিন্তু আমি বানিয়ে নিলাম আর একটা আমি রেডি করে নিচ্ছি এইভাবেই তো আপনারাও অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আপনারা মোছার আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যদিও মোছার বেশ কিছু রেসিপি কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমিষ এবং নিরামিষ দুভাবেই কিন্তু আমি দিয়েছি বিভিন্ন ধরনের রেসিপি চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো দেখুন এবার আমি দুটোকেই রেডি করে নিলাম এবার একটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে তাওয়াটা ভালোভাবে গরম হতে দিতে হবে আর তেলটাকে কিন্তু আমি ভালোভাবে চারদিকে স্প্রেড করে দিচ্ছি এবার তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পাতাগুলো যে পাতুরিগুলো আমি রেডি করেছিলাম সেই পাতাগুলো এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেবো এবং এটা তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর শিম জালে কিন্তু পাতুরিটা হবে শিম জালে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন এক পিঠটা দেখবেন এরকম লালচে হয়ে গেছে এরকম একটা পোড়া পোড়া ভাব চলে আসবে তখন আরেক পিঠটা উল্টে আরও এই পিঠটা ঢাকা দিয়ে দিতে হবে এবং জালটা কিন্তু সিমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু কলা পাতাটা খুব বেশি পুড়ে যাবে তো দেখুন আমি দু পিটটাই করে নিয়েছি করে নেওয়ার পর এবার কিন্তু এগুলোকে তাওয়া থেকে নামিয়ে পরিবেশনের জন্য আমি রেডি করব তো চলুন পরিবেশনের জন্য রেডি করি এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি এবার এগুলো নামিয়ে নিচ্ছি এখানে রেডি হয়ে গেছে গরম গরম মোচার পাতুরি তো অবশ্যই আপনাদের আমি একটা খুলে দেখাচ্ছি কীরকম ভেতরটা হলো তো দেখুন কাঁচি দিয়ে আমি সুতোটাকে কেটে নিচ্ছি কারণ উপরে খুব অয়েল আছে তো সেজন্য আর গরমও আছে সেজন্য আমি কাঁচি দিয়েই সুতোটাকে কেটে নিলাম এবার দেখুন খুলে দিয়েছি আর মোছা সাধারণত একটু কালচে টাইপেরই হয় এরকম তো আপনারা যদি বেশি করে একটু হলুদ দেন তো সেখানে হলুদ কালার এসে যাবে দেখুন মোছার পাতুরি কিন্তু রেডি হয়ে গেছে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ